প্রিয় দর্শক, ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে। দ্বিতীয় পর্বে আমরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের আরেকজন অতিথি, আপনাদের সকলের পরিচিত, জনাব রাশেদুজ্জামান। জনাব রাশেদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি আপনারা জানেন যে ইসল এক্সপার্ট এবং তিনি লাইফ ইন দ্য ইউকে এবং ড্রাইভিং সহ অনেক বিষয়ে তার অনেক প্রকাশনা রয়েছে, এবং তিনি অডিও ভিজুয়াল মিডিয়া নিয়েও অনেক কাজ করেন, একজন গবেষকও বটে আইটি ক্ষেত্রে। রাশেদুজ্জামান, আমরা আপনার কাছে যাব, কিন্তু আমরা কথা বলছিলাম এবং আমার কো অ্যাঙ্কর হাবিব মির্জা যথারীতি আমার সঙ্গে আছেন। আজকে ইয়াং এবং অত্যন্ত এনার্জেটিক ড্রেসে আছেন, আপনারা দেখেছেন যে লাইট পিঙ্ক ড্রেস পরে হাবিব, এবং হাবিব মির্জা ভেরি ইয়াং অ্যান্ড হাফ ব্লন্ড। সো আমার পাশে রয়েছেন সরওয়ারি আলম। সরওয়ারি আলম, কথা বলছিলাম যে আসলে ইন্টিগ্রেশনের যে সমস্ত চ্যালেঞ্জের কথা, তো আমরা তো লাইফ ইন দ্য ইউকে এবং ইসলের যে চ্যালেঞ্জগুলো আমরা বেশি অ্যাড্রেস করি, কিন্তু এখানে ড্রাইভিং, এনএইচএস, আরও অনেক জীবনযাত্রার যে ব্যাপারগুলো, এগুলোর ক্ষেত্রে আপনারা যে মানে থাউজেন্ডস অফ ফ্যামিলিজ যারা ইউরোপ থেকে এখানে ইন্টিগ্রেট করছেন গত 2-3 বছর, 4 বছর, 5 বছর, তো এগুলোর ক্ষেত্রে আপনারা কীভাবে কাউন্সিলের হেল্প নিচ্ছেন, এবং আপনি কিছু আপনার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারেন কিভাবে এগুলো করছেন? ধন্যবাদ করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে অনেকগুলো সুযোগ, আমি প্রথমে যে কথাটা বলেছি যে আমাদের বিশেষ করে এশিয়ানদের জন্য এখানে সুযোগটা অনেক বেশি, আমাদের নিজেদেরকে এক্সপ্লোর করার অপরচুনিটি এখানে অনেক বেশি, কিন্তু আমরা আসলে সঠিক ইনফরমেশনটা কোথায় পাবো এই বিষয়ে আমরা অনেক সময় জানি না। তো যে জন্য এই দেশে কিন্তু আপনার ব্রিটিশ গভর্নমেন্টের ওয়েবসাইটে কিন্তু সব ইনফরমেশন আপনার দেওয়া আছে, বিশেষ করে ইউরোপিয়ান সিটিজেনদের জন্য যে ইনফরমেশনগুলো আপনারা যদি আপনারা চান যে আপনারা যারা আসতে চান অথবা যারা চিন্তা করছেন তাদের ছেলেমেয়ের পড়াশোনার জন্য এদেশে আসবেন, তারা আপনার মনে করেন স্টেপ বাই স্টেপ সবগুলো ইনফরমেশন আপনার ব্রিটিশ হোম অফিসের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি ইউরোপিয়ান ন্যাশনালসের যে সেকশনটা আছে সেখানে ইনফরমেশনগুলো পাবেন। পাশাপাশি যারা মনে করেন কর্মসংস্থানের জন্য তাদের হয়তো প্রিভিয়াস কোনো কোয়ালিফিকেশান আছে, এটাকে আপনারা এখানকার কোনো কোয়ালিফিকেশানে কনভার্ট করতে চান, এটার জন্য ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট নিতে হয় এটা কিন্তু আপনার নারিক যে একটা অর্গানাইজেশন আছে, হ্যাঁ নারিক, তো এই ওয়েবসাইটটা ইউরোপের অন্যান্য দেশে থেকে যারা আসার চিন্তা করছেন অথবা যারা এখানে অলরেডি এসেছেন তাদের জন্য আমি বলছি, এটা হলো www.narici.org.uk। এই ওয়েবসাইটে গেলে আপনারা মোটামুটি আপনাদের সার্টিফিকেটগুলো কীভাবে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এই দেশ থেকে নিতে পারবেন, যেটা আপনার এখানকার জীবনযাত্রাকে অনেক বেশি সহজ করবে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে। আর এর পাশাপাশি যদি আপনি মনে করেন টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো জব নিতে চান, যদি আপনি মনে করেন ক্যাটারিং সার্ভিস হিসেবে এই ইন্ডাস্ট্রিতে কোনো জব নিতে চান, এটার জন্য কিন্তু এখানে কাস্টমার সার্ভিস কোর্স রয়েছে এবং অনেক অপরচুনিটি এখানে আছে। তো এই এগুলোর জন্য আপনার সবগুলোই কিন্তু আপনার ওয়েবসাইটে সুনির্দিষ্ট তথ্য, সর্বশেষ তথ্য আপডেট করা আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে কোনো ইনফরমেশান না নিয়ে আপনার চেষ্টা করবেন যে সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে যাওয়ার জন্য, যেটা একটু আমি আপনাদেরকে বলেছি। হ্যাঁ, সেক্ষেত্রে এবং ইংরেজি শেখার জন্য কিংবা এই যে থার্ড ল্যাঙ্গুয়েজ অথবা ফোর্থ ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে, ইংরেজি শেখার জন্য আসলে ইংরেজিটা কিন্তু আমাদের জন্য খুব বেশি বড় একটা বাধা না, কিন্তু আমাদের যে বিষয়টা একটা বড় বাধা সেটা হলো যে আমাদের চর্চাটা ঠিক সেভাবে নাই, ওই চর্চা না থাকার কারণে কিন্তু আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হই। তো আমার কাছে মনে হয় শুরুতে যদি আমরা 3 মাস অথবা 6 মাসের একটা কোর্স যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে ইউকে লাইফে, সেটি হচ্ছে যে ড্রাইভিং, আমাদের যেমন রাশেদ ড্রাইভিং এর একজন ওনার প্রকাশনা রয়েছে এবং উনি ব্যাপারে একজন এক্সপার্ট, তো ড্রাইভিং কিন্তু ইউরোপের অন্যান্য দেশে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এখানে এসে সে কনভার্ট করে নিতে পারে। জি, তো এখানে ড্রাইভিংটা গত কয়েক বছর থেকে খুবই টাফ হয়ে গেছে এবং ফেলের সংখ্যা অনেক বেশি, তো ইউরোপের অনেক দেশে শোনা যায় যে আরেকটু ইজি আছে এখন পর্যন্ত হয়তো, তো এই ব্যাপারে আপনার সাজেশন কী, মানে এটা কি ইজিলি কনভার্টেবল অথবা সেরকম? না, নিঃসন্দেহে ড্রাইভিং তো আসলে মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ড্রাইভিংটা যদি জানা থাকে আপনার লাইফস্টাইল কিন্তু আপনার আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়, আপনার পরিবারের জন্য জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে যায়, বিশেষ করে আপনি যদি কোথাও কাজ করতে চান, অনেক দূরে যদি কোথাও কাজ করতে চান অথবা কোথাও আপনার রেসিডেন্স থেকে যদি আপনার অ্যাকোমোডেশন যেখানে সেখান থেকে যদি আপনার ওয়ার্ক প্লেসটা দূরে হয় সেখানে আপনার জন্য সুবিধা হয়। তো ইউরোপের অন্যান্য দেশে, হ্যাঁ আমি শুনেছি এই কথা, ইউরোপের অন্যান্য দেশে সহজে হয়তো ড্রাইভিং লাইসেন্সটা পাওয়া যায় অথবা কিছুটা সহজ হয়তো হতে পারে, কিছুটা সহজ হয়তো হতে পারে, তো তারা এখানেই কনভার্ট করতে পারেন।
পাশাপাশি আমি ওনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটা হলো যে এখানে এসে কয়েক ঘন্টার একটা রিফ্রেশমেন্ট কোর্স যাতে করে করে নেয়। তাতে করে হবে কি, এদেশের যে ট্রাফিক রুলসগুলো আছে, কারণ ড্রাইভিংটা কিন্তু জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেফটিটা সবচেয়ে বেশি। আমি আমি আপনার কাছে আবার যাচ্ছি, আমি এই ব্যাপারে রাশেদ জামানের কাছে, আমি আমাদের এই ইমেলের মধ্যে দু তিনটি প্রশ্ন এসছে যে আমরা লাইফ ইন দ্য ইউকে তে তো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ড্রাইভিং, তো তারা যদি লাইসেন্স নিয়ে আসে তাহলে কি শুধু সরাসরি কনভার্ট করার জন্য কোনো ফি দিতে হয় অথবা আবার কোনো টেস্ট দিতে হয় কিনা, এটা একটা। আর দ্বিতীয়ত, এখানে যদি কোনো রিফ্রেশিং কোর্স করতে হয় তাহলে সেটা কিরকম হতে পারে এখানকার লগুলো অ্যাডপ্ট করার জন্য? যেটা হচ্ছে যে ড্রাইভিং এর জন্য লাইফ ইন দ্য ইউকে ওইটা কতটুকু মানে টেস্টের জন্য ততটা না, না বাট লাইফ ইন দ্য ইউকে বা প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে অবশ্যই জড়িত। তো আমি আপনার কাছে আসছি, আমি আমি দুঃখিত, আমাদের কয়েকজন কলার একটু অনেকক্ষণ যাবৎ লাইনে আছে, আমি আমি আপনার কাছে প্রশ্নটা নিয়ে আসছি, লাইফ ইন দ্য ইউকে খুবই গুরুত্বপূর্ণ অংশ। সালাম আলাইকুম, আপনি লাইনে আছেন কে? সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, আপনার প্রশ্ন প্লিজ। আমি প্রশ্ন জানতে চাচ্ছিলাম ওই যে B1 কোর্স সম্পর্কে আছে। জি, তো বেসিক্যালি সম্প্রতি আমার ওয়াইফ আর B1 কোর্সে বসতে BSC তে, আমি ওনার অন্য জন্য পার্সোনালি চাই। তার ক্ষেত্রে যে আমি সম্প্রতি শুনছি যে ওনারা যে সার্টিফিকেট ইস্যু করে ওটা হচ্ছে গিয়ে ইএমডি কিউ অথরিটি থেকে আর কি, ইএমডি সার্টিফিকেট যারা অথরিটি যারা হচ্ছে গিয়ে ইএমডি কিউ, তো ওইটা আবার শুনছি ওইটা নাকি আবার ক্লাস লিস্টেড হয়ে গেছে। আপনার এইটা একটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, না থ্যাংক ইউ, আপনি অনুষ্ঠানের প্রথম পর্বটি মিস করেছেন, সে কারণে ইএমডি সম্পর্কে তারা কিছু কমপ্লায়েন্স ইস্যুস ছিল সে সম্পর্কে আমি হাবিব ভাইকে বলবো বলার জন্য, এই ব্যাপারে অলরেডি কিছুটা অ্যাড্রেস করা হয়েছে। প্লিজ, কমপ্লায়েন্স ইস্যুস হ্যাভ বিন রিজলভড, কমপ্লায়েন্স ইস্যু সব এখন ইটস অল রিজলভড নাও, জাস্ট অল ইস্যুস উইথ ইএমডি ফার্স্ট এন্ড ফরমোস্ট। ইএমডি মেইন সমস্যা ছিল, ইটস এ ভেরি ভেরি স্মল অ্যাওয়ার্ডিং বডি, সো আপনি বলছিলেন যে আপনারা নিজেরা খুব বেশি উৎসাহী না এই ইয়ের ব্যাপারে, তারপরে অনেকে করতে চান। ইটস এ ভ্যালিড অ্যাওয়ার্ডিং বডি, পিপল প্রেফার ইএমডি সামটাইমস বিকজ অফ দি কনভিনিয়েন্স, দ্য ইজ অ্যান্ড অলসো টাইম টেবল, মানে পরীক্ষা তুমি সন্ধ্যা দিতে পারো সকালে দিতে পারো, ইটস জাস্ট কনভিনিয়েন্স অফ দি এক্সামিনিং বডি পিপল প্রেফার, সো ইটস এ ভ্যালিড অ্যাওয়ার্ডিং বডি উইচ ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য হোম অফিস, ইটস নট দ্য বেস্ট অ্যাওয়ার্ডিং বডি ইন টার্মস অফ প্রেস্টিজ, বাট যে ইস্যুগুলো রেজ হয়েছিল সেটা অলরেডি ওভার। ইয়েস, সো এটা আপনি এখন পর্যন্ত ভ্যালিড এবং আপনি এটা ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এর জন্য। নেক্সট কলার প্লিজ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, বলেন আপনার প্রশ্ন প্লিজ। আপনি কে? আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি তো জানতে চাইছিলাম আপনারা তো লাইফ ইন দ্য ইউকে আর ওই যে কিউরির লাগে যে সিরিয়াল বাংলায়, জি আমি এই একটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে আপনার? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এটা রাশেদকে আমি প্রশ্ন করার জন্য। না এরকম এখনো করা হয়নি, ড্রাইভিং ইন্সট্রাক্টরদের জন্য কোনো না। থ্যাংক ইউ, আমার মনে হয় উনি হয়তো এটা মিন করছেন, আসলে তো এভরি মান্থ অর এভরি কোয়ার্টার দেয়ার আর সাম আপডেটস, আই থিঙ্ক, আমি জানি না ড্রাইভিং এ অত আপডেট হয় কিনা আমি জানি না, এটা এটা একটু বলবেন। অত বেশি আপডেট হচ্ছে না, তবে এখন যে রিসেন্টলি যে এপ্রিল মাস থেকে ড্রাইভিং এ কিন্তু বাংলাটা উঠে যাচ্ছে, এক্সামে বাংলাটা উঠে যাচ্ছে, বাংলা ভয়েস ওভারটা ও আগে বাংলা ভয়েস ওভার ছিল সেটা এখন উঠে যাচ্ছে, তো এটা একটা চেঞ্জ আছে। আর রশিদ ভাই, অনেক মাসে মনে করে বাংলা যে সময় the voiceover was not there anymore, তো বাংলা ট্রান্সলেশন করার লাভ কি? না, ওই যে এই রবীন্দ্রনাথের একটা কথা আছে যে আগে নিজের ভাষার গোড়াপত্তন পরে বিদেশি ভাষা, তো আগে যেটা হচ্ছে সে বুঝতে পারে বাংলা, আগে টোটাল জিনিসটা বুঝে গেল, সো উত্তরটা ইজি হয়ে যায়, বুঝতে পারবে। অনেক মাসে ফোন করে কই, ইফ দ্য চেঞ্জ ইজ কামিং ইন এপ্রিল, তো আমরা গিয়ে বাংলা ইংলিশ সিডি বা বুক বা কিছু লাগবে না, বা আই এম ট্রাইং টু এক্সপ্লেইন টু দেম আন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসটা হচ্ছে যে আপনি এই পুরো বইটা যদি দেখেন, পুরো বইটার মধ্যে আপনার 997টা মতো কোয়েশ্চেন আছে। এখন ফর এক্সাম্পল আপনি বাংলা পড়লেন না, আপনি বাংলা না পড়লে আপনাকে ইংরেজি অবশ্যই ভালো করে বুঝতে হবে, বুঝে তারপরে এটাই করতে হবে, আদারওয়াইজ আপনি এই তোতা পাখির মতো যদি আপনি মুখস্থ করেন এটাতে লাভ হবে না। অর্থাৎ বাংলাটা আগে বুঝতে হবে এবং বোঝার জন্য যে ভাষাই হোক আপনি, অর্থাৎ এপ্রিল পর্যন্ত লোকেরা এই সুযোগটা নিতে পারে। রাশেদ ভাই, মানে আপনি থ্যাংক ইউ ভেরি মাচ এপ্রিলে আমার মনে হয় আমাদের অনেক কলার লাইনে আছে, আমি পরে আবার আপনাদের কাছে যাচ্ছি, আপনারা প্লিজ অ্যাড্রেস করবেন। সালাম আলাইকুম, নেক্সট কলার। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি কে বলছেন আপনার প্রশ্নটি বলেন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম টিভি ভলিউমটা আপনি টিভির ভলিউমটি যদি একটু মিউট করেন তাহলে সরাসরি কথাগুলো শুনতে পারবেন এবং আপনি একটু শিশুটি থেকে একটু দূরে গিয়ে কথা বলুন প্লিজ আমাকে শিশু মাত্রে ভালোবে মনে করি জি আমরা শুনতে পাচ্ছি আপনি একটু যদি মিউট করে কথা বলুন তাহলে সুবিধা হয় এবং শিশুটি থেকে একটু দূরে যান প্লিজ আমি তো কথা বলতে পারি না আচ্ছা আমরা আপনি আপনি না আপনি সরাসরি আপনি এখন স্টুডিওতে আছেন আপনার প্রশ্নটি বলুন জি আমার প্রশ্ন হলো যে আমি তো অনলাইনে কোনো অ্যাপ চালাই না লাইভ থেকে পেটে আমি কি দা আরো সামনে গিয়ে দেখা করি যে কি দা আমার এখন তালা বলি না কি করে দেখি লাইভ নিকটে পাঁচটা সেন্টার যেটা আছে না পাঁচটার মধ্যে আপনি একটা চুজ করা লাগে সো ফর এক্সাম্পল ইফ ইউ লিভ ইন নর্দার্ন আইল্যান্ড ইউর সেন্টার মাইট বি 30 মাইলস অ্যাওয়ে But if you live in London, it might be 2 miles away. But if you go to a pasta center, you can choose to choose a pasta center. Thank you, Habib. I'm going to ask you a question. But if you have any questions, you will have to ask yourself. So, in my opinion, I will tell you that if you have any questions, it will be very good. এটা আপনার ওখানকার পরিবেশের জন্য এবং এখানকার স্টুডিওর এবং অন্য দর্শকদের জন্য নেক্সট কলার প্লিজ নেক্সট কলার আসসালামু আলাইকুম আই ওয়াজ ভেরি রুড থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়া শিওর শিওর ইয়া আসসালামু আলাইকুম আপনি কে বলছেন এবং আপনার প্রশ্ন প্লিজ আমি একটা প্রশ্ন প্রশ্ন লাইভিং দিয়ে বলছেন জি বলুন জি লাইভিং দিয়ে কি আপনি টাইম দিতে পারবেন বিদ্যুৎ টেনশন বল লাগি তো এটা কিন্তু আমি যদি অনলাইন আমার আসলে এডিজি তাই খুব জব করি তাহলে বই পড়া সব সময় সময় পাই না তো আমার আইফোনে যদি আমি কোনো ওয়েবসাইট আছে যেটা থেকে ডাউনলোড করি আমি সব সময় ভালো থাকার দেখি ফাংশন গুলো দেখে বই কেনা ভালো লাগে এরকম করছে যে কোনো অনলাইন আসে কিংবা ইভিগ একটা প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে আপনার আপনাকে অনেক ধন্যবাদ আপনার দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রাশেদ আপনি প্রশ্নগুলো জবাব দিন প্লিজ দর্শককে যে আপনাকে আগে যে বইটা লাগবে যে হোম অফিসের একটা অফিসিয়াল বুক আছে হোম অফিসের যে অফিসিয়াল বুক থার্ড এডিশন সেটা আপনাকে পড়তে হবে এখন সেটা যেহেতু হোম অফিসের থার্ড এডিশনটা হচ্ছে পুরোটা ইংলিশে আমাদের টিভিতে দেখবেন যে ইংলিশ এবং বাংলাতে আর একটা বই আছে সেটা আপনার ওই বইটা আপনাকে পড়তে হবে আর আইফোনের অ্যাপস বা ইন্টারনেটের যে আপনার কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করা সেটা আপনাকে সাহায্য হিসাবে কাজ করবে কিন্তু এটা এমন না যে এটা থেকে কোশ্চেন আসবে কারণটা হলো ড্রাইভিংয়ের যদি আপনি একটু দেখেন যে ড্রাইভিংয়ের মধ্যে তাদের একটা ছক দেওয়া আছে যে 1000 কোয়েশ্চেন আছে এই 1000 কোয়েশ্চেনের মধ্যে তা একদমটা আসে থাকে কিন্তু এই লাইভ ইন দি ইউকেতে কিন্তু এরকম কোনো কিছু নাই সো যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে এবং আমি তার আগে কয়েকটা এপিসোডও বলছিলাম যে একটা কোয়েশ্চেন নিয়ে আটটা ফরম্যাটে করতে পারে সো একটা ফরম্যাটের কোয়েশ্চেন হইতে পারে যা অ্যাপসে আছে আইফোনে অ্যাপসে আছে অথবা ইন্টারনেটে আছে বাকি সাতটা ফরম্যাট কিন্তু নাই সাহায্য হইব না হইব কোর্টেক্স আছে না আমি একটা অ্যাড করতে চাই আমি আপনাদের বারবার বলেছি যে দুটো উদাহরণ আপনাদের জার্মানিতে যদি বন্ধুরা থেকে থাকে ফিনল্যান্ডে যদি বন্ধুরা থেকে থাকে আত্মীয় স্বজন থেকে থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন ওখানে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা অনেকটা লাইফ ইন দ্য ইউকের মতো অথবা লাইফ ইন দ্য ফিনল্যান্ড অথবা এরকম আর কি তো ওখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট বলা হয় কিন্তু সেটার কারণে অসংখ্য মানুষ
ওখানে এই দেশগুলোতে কিন্তু জীবনে পাসপোর্ট পান নাই এখন পর্যন্ত, 10, 12, 18, 20 বছর পর্যন্ত। সো এখানে লাইফ ইন দ্য ইউকে এটা শেষ পর্যন্ত কি সেই দিকে যাচ্ছে কিনা আমাদের কিন্তু ব্যাপারে যথেষ্ট আশঙ্কা আছে। না ওই রকম ওই বেসিক্যালি যে অলরেডি ওখানে যাচ্ছে, অলরেডি একজন দুজন সলিসিটর বলেছেন যে তাদের 17-18 বার অলরেডি হয়ে গেছে তাদের দুই একজন ক্লায়েন্টের। সো তার মানে তো হচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু আরো ক্রিটিক্যাল হতে পারে। সো কেন আপনি দেরি করবেন? এই যেমন ওনারা ফ্রান্স থেকে এসেছেন, একজন জার্মানি থেকে এসেছেন, সেই কথা ইমিডিয়েটলি লাইফ লং এট এক্সপায়ার। লাইফ ইন দ্য ইউকে নিয়ে অনেকে অনেকের একটু ভয় আছে, আমার মনে হয় না অতটা ভয়ের কিছু আছে। অর্থাৎ আপনি যত ব্যস্তই থাকুন না কেন আপনাকে একটু সময় দিয়ে একটু সময় আর যেটা হচ্ছে যে এই বইটার মধ্যে চ্যাপ্টার 3 আর 4 এই দুইটা পড়লে কিন্তু পাস হয়ে যায়। আপনার এখানে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এখান থেকে এখানে এখানে এমন নাই যে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন আছে, অনলি পাস এটা নাই। এটা আপনার হচ্ছে 20টির মধ্যে 18টা প্রশ্ন আমি বলবো যে তাহলে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 এই দুটোই পড়ে, এই দুটো পড়ে পাস করেন। আই হ্যাড এ ব্রাদার, আমার কাছে একটা বায়াসকে আসছিল, উনি ওয়াইফ 11 টাইম 11 বার ফেল করছে। আমি জিজ্ঞাসা ভাই কি আপনার ওয়াইফের বই পড়ছেন? হ্যাঁ না ভাই, সুযোগ মিলে না, ছেলে মেয়ে আসে। বই না পড়লে পাস করবো কেমনে? 11 বার পরীক্ষা না দেওয়ার উইদাউট ডুইং দিস, ইফ ইউ স্টাডি 18 অলরেডি আমি রেফারেন্স পেয়েছি 18, তার মানে আমরা চাই না যে কোনোভাবে এই পরীক্ষাটি আরো কঠিন হওয়ার পরে আরো এই পথটা বন্ধ হয়ে যায়। বললেন যে 18 বার এক্সাম দিতে যাওয়া মানে হচ্ছে 18টা দিন এক্সপেন্ড নষ্ট হচ্ছে, স্পেন্ড করছে, তাই না? 18 দিন কিন্তু বইটা পড়লেই হয়ে যেত। আর আসলে আপনাকে ধন্যবাদ, আমি আবার আসছি। আমার অনেক কলার প্রথম পর্বে না পাওয়ার কারণে অনেকেই লাইনে দীর্ঘক্ষণ যাবত আছেন, আমি দুঃখিত আপনাদের অনেকক্ষণ লাইনে ওয়েটিং এ রাখার জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন, আপনার প্রশ্ন কি প্লিজ? জি ভাইয়া, আমি বলছিলাম বার্মিংহাম থেকে। জি, ওই লাইফ ইন দ্য ইউকে যদি বার্মিংহাম সেন্টারে দুতিনবার যাওয়ার পর যদি এই সেন্টারে না দিয়ে আমি মনে করেন অন্য কোনো সেন্টারে দিলাম, মনে করেন লন্ডনে বা আরো কোথাও দিলাম, তারপর যদি হয়তো পাস করলাম দিয়ে দেওয়ার পর লন্ডন দিলাম, আপনি কি লন্ডন কেমনে দিয়েছেন না দিয়েছেন একটু সাবধান থাকেন, কি কারণে ইউ হ্যাভ টু প্রোভাইড প্রুফ অফ অ্যাড্রেস, সো দি ওনলি ওয়ে টু ডু অ্যান এক্সাম ইন লন্ডন ইজ মেবি টু চেঞ্জ গ্যাস বিল অর ইউটিলিটি বিল অর কাউন্সিল ট্যাক্স বিল and then do it in London. But Monaco, the driving theory test is very different to the life in the UK test. One extra more driving theory test shows power drill, no, we have some centers which are practically more easy. Kikaone, there might be less roundabouts, or there may be less dual carriageways. For example, Amar Erakar Modume, South Node to Shores, Wood Green to Cotton, Inyome. But life in the UK is very different. It's all the same. So whether you take an exam in Newcastle or in London, it's identical. থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আপনি যে প্রুফ অফ অ্যাড্রেসের কথা বলছেন, তাহলে এটি কেন ইম্পর্টেন্ট যে আমি যদি স্কটল্যান্ডে থাকি এবং লন্ডনের একটা সেন্টারে এসে পরীক্ষা দিই, আমি একটা প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে আসলাম স্কটল্যান্ডের, অসুবিধা কি? না না, ইউ ক্যান ডু ইট অনলাইন বুকিং সিস্টেম, না আপনার অ্যাড্রেস দোকানে লাগে। সো দ্য অনলি ওয়ে টু ডু এক্সাম ইন লন্ডন ইজ টু হ্যাভ আ প্রুফ অফ অ্যাড্রেস ইন লন্ডন, সো ইউ ক্যান জাস্টিফাই, সো জাস্টিফাই কি কারণে? সো আই অ্যাম স্টেইং উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, কোনো প্রবলেম নাই, বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু হ্যাভ আ রিজন, একটা লোকাল একটা অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে, এন্ড কারণ, এটা রিজন থাকা লাগবে, রিজন থাকতে হবে কোথায় এসে থাকলো বা কি কারণে। ও ফাইন, প্রিয় দর্শক, আমার মনে হয় আপনি প্রশ্নটি জবাব পেয়েছেন, এবং বাট এটা 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 কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা অনেকেই বিভিন্নভাবে প্রশ্নটা করেন, এবং অনেকের এই প্রশ্নের জবাব আমার মনে হয় প্রিয় দর্শক আপনার এই প্রশ্নটির মাধ্যমে পাবেন। অর্থাৎ আপনি অন্য কোনো সিটিতে যদি গিয়ে পরীক্ষা দেন, তাহলে তার একটা রিজনেবল কজ, এবং তা আপনার সেখানে একটা প্রুফ কিছু একটা থাকতে হবে যে আপনি ওখানে কোনো না কোনোভাবে লিঙ্কড। আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন এবং আপনার প্রশ্নটি প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি বলেন। আমি একটা প্রশ্ন করতে, বলেন। আমি ইউরোপে আসছি, কতদিন 15 বছর পরে আমরা ইউকে ইউরোপের পাসপোর্ট চেঞ্জ করতে পারব? আর একটা প্রশ্ন যে ভাই কি কি করতে হবে পাসপোর্ট যদি চেঞ্জ করি, আমার কি কি প্রক্রিয়া দিতে হবে? আমরা কত বছর পরে, এটা লিগ্যাল প্রশ্ন, আপনার বিভিন্ন সার্কামস্টান্সের উপর ডিপেন্ড করে, তবে ইউজুয়ালি 5 ইয়ার্স। এটা 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 ল প্রোগ্রামে আপনি প্রশ্ন করবেন, কিন্তু জমা দেওয়ার সময় আপনাকে এখানে না, কিন্তু আপনাকে ইসল অ্যান্ড লাইফ ইন দ্য ইউকের দুটো প্রশ্ন কি দিতে হবে, দুটোই কি দিতে হবে? ইউরোপের পাসপোর্ট থেকে যেন বিষয়
এটা কতটা কোনটা কোনটা ভ্যালুয়েবল কোনটা ভ্যালুয়েবল নয় সে ব্যাপারে ডাইরেক্ট ডাইরেক্ট প্রশ্নটির উত্তর না দিয়ে আমি রিসেন্ট একটা ইন্টারন্যাশনাল একটা নিউজ ম্যাগাজিনের একটা প্রতিবেদন থেকে আপনাকে একটা লাইন শেয়ার করতে পারি। হ্যাঁ, সেখানে বলা আছে যে 167 কান্ট্রি অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক দেশে তিন দেশের পাসপোর্ট নিয়ে যাওয়া যায়, সেটি হচ্ছে যে ইউনাইটেড কিংডম, ফিনল্যান্ড ইউনাইটেড কিংডম অ্যান্ড সুইডেন। এই তিনটা দেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের সর্বোচ্চ দেশে ভিসাবিহীন ভ্রমণ করা যায়। সেকেন্ড ক্যাটাগরিতে চারটি দেশ কম আছে, সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া সহ আরও প্রায় 18-19টি দেশের পাসপোর্ট, এবং এর মধ্যে ইউরোপের বেশিরভাগ ওয়েস্ট ইউরোপের দেশই এই সেকেন্ড ক্যাটাগরিতে আছে, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক দেশে ভ্রমণ করা যায় যে পাসপোর্টগুলো দিয়ে। সুতরাং আসলে এটা ইম্পর্টেন্সের দিক থেকে বলবেন নাকি, কারণ ফিনল্যান্ড, সুইডেন এবং ইউকে এই তিনটি দেশের পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ সংখ্যক দেশ ভ্রমণ করা যায়, এটা এটা একটা অথেন্টিক ইনফরমেশন। আমরা আপনি পরে ইমেল করলে আপনাকে হয়তো পরবর্তীতে আমি যাচ্ছি, অনেক কলার লাইনে আছে, আমি আপনাকে পরে আবার যাচ্ছি। তবে এই ব্যাপারে এই এটা আপনার মানে আপনি নানাভাবে সাহায্য নিতে পারেন, গুগল করে দেখতে পারেন, ইম্পর্টেন্স কোনো ব্যাপার নয়। ব্যাপারটি হচ্ছে যে আসলে আপনি কি করবেন, আপনি যদি ব্রিটিশ পাসপোর্ট নিতে যান তাহলে আপনাকে এ দুটো পরীক্ষা আপনাকে দিতে হবে এবং সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য, এবং এটি একটি কমন কোয়েশ্চেন, প্রায় আমাদের কাছে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, আপনি কে বলছেন এবং আপনার প্রশ্ন কি? জি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি এখন স্টুডিওতে আছেন, আপনি আপনার প্রশ্নগুলো বলবেন প্লিজ। হ্যাঁ, আমি মনে সেশন দে লাইক ইন দ্য ইউকে ব্যাপারে থাকি। জি বলেন। যে লাইক ইন দ্য ইউকে যে এক্সামটা যে হয় কি যে দেখা গেছে যে বুকটাতে বুক থেকে হয়, ওই যে এখন এখন আছে যে যে আর ডিভিশন যেটা আছে এটা আনটিল 25 মার্চ পর্যন্ত চলবে, তো দেখা গেছে যে ইন্টারনেট এগুলো চিন্তা করতেছে বুঝছেন আনচার পারে না। আর সেকেন্ডলি আর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দ্বারা যেমন ধরেন আমার বাংলা যারা আছে তারা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা পড়তে, আর যার কারণে প্রবলেমটা কি হয়ে জানেন যে প্রবলেমটা সেটা ঠিক না, এটা আমি বলতে। আরেকটা কথা বললো যে উনির ইংলিশে এটা অবশ্যই এটা যেহেতু এটা এক্সামটা হয় ইংরেজিতে, আমরা সবাই প্রেফার করবো যে ইংরেজিতে আপনারা শিখেন বা এ করেন, কিন্তু যাদের ইংরেজিতে একটু কম দক্ষতা আছে বা একটু কঠিন, তো আগে নিজে ভাষাতে নিজের ভাষাতে বুঝতে হবে, কিছু না বুঝে আপনারা শুধু পড়লেই হবে না, আপনাকে বুঝে যদি মাথায় নিতে হয়, যদি আপনাকে মনে রাখতে হয় তাহলে নিজের ভাষাতেই আপনি মনে রাখতে হবে, একটু সাহায্য নেওয়ার জন্য। অবশ্যই পাই কি থিং ইজ মনে করে আমরা যদি হোয়াট মানে কি এটা যদি না জানি, ইফ ইউ ডোন্ট নো হোয়াট কি মিনস এন্ড উই কনফিউজ দিস উইথ ওয়াই, তো কমপ্লিট সেন্টেন্স রং হয়ে যায়, মানে এটা শব্দ না যদি বুঝি কেমনে জানবো বা কেমনে শিখবো বা কেমনে আনসার দেবো, দিস ইজ এ রিয়ালিটি। সো লিঙ্গুইস্টিক্স it works differently. I mean, amar jana moto onek lok ache, for example they have to have it in their own language, some people they prefer in English, so different people work differently, amar mind kaj kore differently, but generally tumi nijer bhasha na jodi bujhte paro tumi ke english kotha bolte parbe. However, amader ke ekta choto break e jete hobe, break er shomoy already over. Amra priyo darshok, apnara onekei jara line e achen, ami dukhito onekke amra onekkhon jabo taine rakhchi, apnara fire ashben, jacche chotto ekta break e, totokhon amader shongei thakun.